যত আছে তারা থাকুক, তাদের ক্ষতি করার দরকার নেই, তুমি নিজের প্রোটেকশনে থাকলে। নিজে সেই প্রোটেকশন লেয়ারটি বানাতে শেখো। আমি অনেকবার বলি যে সেই প্রোটেকশন লেয়ার বানাও, আর আজকে আমি মন্ত্র বিধিতেও বলে দিচ্ছি, বড় সহজ মন্ত্র সবাই জানো, আর এটাকে লাগানোর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এই যে তুমি দাঁড়িয়ে আছো, তো তুমি যখনই তার কাছে যাবে, তারা যে কথা বলবে তার আগে নিজেকে একটা জিনিস বলে ঘর থেকে বেরো, বা যেখানে তার সাথে দেখা করতে যাচ্ছ তার আগে বেরো, যে আমি এরকম করে দাঁড়িয়ে আছি আর এরকম হাতকে নিয়ে জাস্ট এই যে দাগটা করলাম, এই দাগটা এরকম একটা, আর এই আমার এই শোল্ডার থেকে এই শোল্ডারে এরকম একটা, তাও একটা প্লাসের মতন সাইন হয়ে যায়, প্লাস হয়। বা অনেক সময় তুমি যদি এটাতে তোমাকে লাগছে যে না কোনো অন্য ধর্ম হয়ে যাচ্ছে বা কিছু, কিন্তু এরকম কিছু নয়, এটা তুমি এরকম করতে পারো, কারণ কি আমাদের শরীরের মাপটা এরকম রয়েছে। প্লাস তার সঙ্গে তুমি এরকম করে ঘোরাতে পারো, এই দুটো জিনিস তুমি করতে পারো। আর এটা করার সময় বন্ধনটি যখন দেবে, এটা সম্পূর্ণ কাল্পনিক জিনিস, কিন্তু শক্তি এত দারুণ করবে যে তুমি একবার করে নিয়ে দেখে নিও, তখন বলবে যে দাদা বড় কাজ করলো। এরকম করবে, জাস্ট এরকম করে ঘুরিয়ে যেরকম গার্ড দাও সেরকম গার্ড দেবে। আর গার্ডটা দেওয়ার সময় তুমি জানো বাবা লোকনাথের চমৎকারের একটা বিশেষ জিনিস এটাই ছিল যে প্রথম চমৎকার তিনি দেখিয়েছিলেন, কিছু ব্রাহ্মণরা ওইতে সামলাতে পারছিল না, খুলতে পারছিল না, তখন বাবা লোকনাথ বললেন যে গায়ত্রী মন্ত্র দিয়ে খুলে দে। কি পাগলের মতন কথা বলছেন, গায়ত্রী মন্ত্র দিয়ে খুলে যাবে? বাবা গায়ত্রী মন্ত্র দিলেন, তোরা উচ্চারণ করতে জানিস না বলে, আর খুলে গেল। গায়ত্রী মন্ত্রতে প্রচুর শক্তি রয়েছে, তুমি এই মন্ত্রটাকে ইউজ করো, বাবা লোকনাথ জয় বাবা লোকনাথও বলতে পারো আর তার সঙ্গে গায়ত্রী মন্ত্র, এই দুটো জিনিসকে মিলিয়েও বলতে পারো। তুমি এটা ট্রাই করবে যে যেন 3 বার 5 বার 7 বার বা 9 বার হয়। এই জিনিসটা যদি তুমি করো যেখানে যেখানে, জাস্ট তুমি এরকম করে গাঁটটা দিলে, আর তারপরে তুমি জয় বাবা লোকনাথ বললে, আর তার সঙ্গে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে, বলে নিয়ে পুরো সম্পূর্ণ গায়ত্রী মন্ত্র, আমার বলার দরকার নেই তোমরা জানো, সম্পূর্ণ বলে নিয়ে আর সেই গায়ত্রী মন্ত্রকে নেটে বার করে নেবে। অনেক সময় তোমরা বলো যে তুমি বলো এত স্পিডে বলো, আমরা মনে রাখতে পারি না, তোমরা লিখে দাও, তো আমি পিন কমেন্টে লিখে দিই, কিন্তু আজকে এরকম মন্ত্র বলারই দরকার নেই, তোমরা সবাই জানো সেই মন্ত্রকে তুমি নিয়ে জাস্ট গাঁট বাঁধলে, তার সঙ্গে জয় বাবা লোকনাথ বললে, জাস্ট তুমি 3 বার 5 বার 7 বার গাঁটটি বেঁধে দাও, আর তারপরে সেই মানুষের কাছে যাও আর তারা যেটা বলছে সেটা শোনো, আর তারপরে তুমি বলো যে তুমি যেটা চাইছিলে সেটা বলতে পারলে কিনা। 110% গ্যারান্টি দিয়ে বলছি, তোমার যে রকমের শক্তি দরকার ছিল সেই রকমই শক্তি থেকে যাবে। তুমি যখন তার সাথে দেখা করে আসবে, তোমাকে এরকম মনে হবে না যে আমি বড় হারা হয়ে গেলাম।